হ্যালো ফ্রেন্ডস, আমি কাকুলি আবারও চলে এসেছি খুব সুন্দর একটা কুর্তি পেন্টিং তোমাদের সাথে শেয়ার করার জন্য। চলো দেখে নিই তাহলে আমি কিভাবে কুর্তিটা পেন্টিং করেছি। আমি দুটো ফেব্রিক অয়েলের অ্যাক্রিলিক কালার নিয়েছি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আর এই দুটো কালার দিয়ে আমি কিন্তু পুরো কুর্তিটা পেন্টিং করব। তো প্রথমে আমি কুর্তিটাকে তৈরি করে নিয়েছি আর ভেতরে পলিথিন দিয়েছি যাতে পেছন সাইডে রং না লেগে যায়, আর ফ্রেমে আটকায়নি, এমনি রেখেই করছি। আর একটা সরু এক নম্বরের তুলে নিয়েছি আর সেটা দিয়ে আমি ডালগুলো আগে করে নিচ্ছি, কিছুটা ফাঁকা ফাঁকা রেখে করছি, কারণ যাতে এই মাঝে মাঝে আমি ফুলগুলোকে দিতে পারি। তো ডালগুলো করে না যখন হয়ে গেল, এখন আমি ছোট ছোট করে ফুলগুলো করে নেব। যারা একদম মানে আর্ট পারো না, যারা একদম ড্রয়িং পারো না, তারাও পারবে খুব সহজ একটা ডিজাইন। একটু প্র্যাকটিস করো, তাহলে নিজেদের কুর্তিগুলো এইভাবে নিজেরাও তৈরি করে নিতে পারবে। আগে আমি ফুলগুলো করে নিই, তারপরে ভেতরে ফুলের মাঝখানে যে কালারটা করব আমি ব্ল্যাক কালারই করব, তো সেটা আমি পরে করব। ফুল করলাম, এবার দেখো কুড়িগুলো এভাবে ছোট ছোট করে নিচ্ছি, আর এগুলো আমি ডট ডট করে দিচ্ছি যাতে মনে হয় যে কুড়িগুলো এখনও ফোটেনি, ফুটবে, সেরকম যাতে মনে হয় সেই জন্য আমি ডট ডট করে দিলাম। দেখতে ভালো লাগে জাস্ট এই আর কি। কয়েকটা বৃত্ত দেখো আমি করেছি, আর ক্যামেরাটা মনে হয় একটু অফ হয়ে গেছিলো যার জন্য ওখানে আমি শ্যুট করতে পারিনি, তো পরেরগুলো আমি কিন্তু দেখাবো। তো আমার মনে হচ্ছিলো ডালগুলো একটু মোটা করলে বোধহয় ভালো হয়, তাই আমি একটু 2 নম্বরে ফ্ল্যাট ব্রাশ দিয়ে ডালগুলোকে একটু মোটা করে দিচ্ছি। আরও কিছু ফুল কুড়ি আমি তৈরি করে নিই। এবার দেখো ফুলের মাঝখানটা ব্ল্যাক কালার দিয়ে ফুলগুলোকে দেখতে খুব সুন্দর লাগছে। এবার যে মাঝখানে ফাঁকা ফাঁকাগুলো আছে এগুলো আমি সরু সরু ডাল দিয়ে জুড়ে দিচ্ছি, আর বৃন্তগুলো কীভাবে করছি একটু খেয়াল করো। আশা করবো তোমাদেরও খুব ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। যারা নতুন বন্ধু এখনও সাবস্ক্রাইব করোনি, শুধুমাত্র আমার ভিডিও দেখে যাচ্ছ, প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রেখো, যাতে আমি পরবর্তীতে যখন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর যদি কারো কোনো উপকারে লেগে থাকে তাই ভিডিওটা শেয়ার করার জন্য অনুরোধ রইল। তো এই ছিল আমার আজকের ভিডিও, আজ তবে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব আনন্দ করে দিওয়ালি সেলিব্রেশন করো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা।